বছর হয়ে গেলে কল দিছে, এখনো জল আসে নাই, জলের কোনো ব্যবস্থা নাই। জল কবে আসবে তার তো কোনো ইসে নাই। এখানে আছি যে আমাদের 2021 সালে ভোট হয়েছিল যে বিধায়ক এখানকার, সে বিধায়ককে খুঁজে পাওয়া যাচ্ছে না। এবং এদিকে যে আমাদের ভোটার, আমরা তো অনেকেই ভোটার আছি এখানে, সবাই তো ভোট দিয়ে ওকে জিতি, মানে জিতেইছি, এখন জেতার পরে আমাদের কোনো খবর নিচ্ছে না। এইদিকে রাস্তাঘাট আমাদের কাঁচা, লাইটের কোনো ব্যবস্থা নাই, আমাদের গ্রামের যে অসুবিধা সেগুলো উনি দেখতেছেন না। এবার আমরা চাই যে ওনাকে কেউ খুঁজে দিক, আমরা তাকে প্রশ্ন করার জন্য সবাই ব্যস্ত যে উনি কেন নেই আমাদের এখানে। আপনাদের বিধায়কের নাম কি? আমাদের এখানকার বিধায়কের নাম বরেন, বরেন বর্মন। ওনাকে, উনি তো বিজেপির একজন এমপি, এমএলএ, ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না ওনাকে। তো ভোটের সময় উনি এসেছিলেন? হ্যাঁ, ভোট কালেকশন করার সময় উনি এসেছিলেন, কিন্তু তারপরে এখন আর। কি কি প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই সময়? উনি বলেছিলেন যে রাস্তাঘাট ভালো করে দিব, আপনাদের এদিকে যে গরিব শ্রমিক আছে তাদের 100 দিনের টাকা আমরা দিব, ঘর দিব, আবাস যোজনার ঘর, জলের ব্যবস্থা করে দিব। এখন আমাদের এদিকে কল আছে কিন্তু জলের কোনো ব্যবস্থা নেই, কল অনেক আগেই দেওয়া হয়ে গেছে, জলের কোনো ব্যবস্থা এখনো পর্যন্ত হয়নি। আমরা চাই যে ওনাকে, এখন তো উনি নিখোঁজ, ওনাকে তো পাওয়া যাচ্ছে না, ফোনেও পাওয়া যাচ্ছে না, এখন কোথায় গেছে কেউ জানে না। আপনার নাম? আমার নাম সান্তনা বর্মন। এই জায়গাটার নাম? এটা হচ্ছে সাঙ্গারবাড়ি গ্রাম, পোস্ট অফিস মহিষমুড়ি, শীতলকুচি ব্লকের খলিশ। অভিযোগ করে, কি অভিযোগ করে জানেন, যে 100 দিনের টাকার লোক গুলে কাজ করে নাই। তোমরা কাজ করছে না নাই করেন? হ্যাঁ, বলে 100 দিনের টাকা ওই বিজেপির টাকা চাই, টাকা চাই, 100 দিনের টাকা চাই, 100 দিনের টাকা চাই, বিধায়কের দেখা নাই, বিধায়কের দেখা নাই, টাকা চাই, টাকা চাই, 100 দিনের টাকা চাই। বিধায়ক গেল কোথায়? বিধায়ককে খুঁজে আনার দায়িত্ব, বিধায়ক কোথায় গেল, লুকানো কোথায়? বিধায়ক সেটাই তো আমরা এলাকার মানুষ সবাই ভাবছি যে বিধায়ককে ভোট দিয়ে আমরা জেতার পরে এলাকায় উন্নয়ন হবে, 100 দিনের কাজের মাধ্যমে সবাই টাকা পাবে, গরিব মানুষ চাষাবাদ করবে, ইন্দিরা আবাসের মানে মানে যেটা আবাসের ঘর আর কি, সেটার জন্য মানুষ ইনকোয়ারি টিনকোয়ারি করলো, মানুষ প্রতীক্ষায় আছে যে ঘরের টাকা পাবো। রাস্তাঘাটের পরিস্থিতি খারাপ, কালভার্ট ব্রিজ এবং রাস্তাঘাট যে এখনও কাঁচা, যাতায়াতের সেরকম সুব্যবস্থা নাই, একটা গাড়ি একটা প্যাসেন্ট যদি আমাদের পাড়ায় এখনই সিরিয়াস কোনো অসুবিধা হয়, আমরা অ্যাম্বুলেন্স ডাকলে আমাদের বাড়িতে বা আমাদের এলাকায় ঢোকা খুব কঠিন। তাই আমরা বিধায়ককে খুঁজতেছি যে বিধায়ক আমাদের ভোটের পর থেকে আমাদের দেখা দিচ্ছে না, আমাদের এলাকায় আসতেছে না। আমরাও চাই বিধায়ক আসলে বিধায়কের কাছে আমাদের অভিযোগগুলো জানাবো। তো আমার নাম নলিনীমোহন রায়, গ্রাম সাঙ্গারবাড়ি, খলিশামারি অঞ্চল, শীতলকুচি ব্লক। ভালো করে চাই, এই গাছ মানে আমরা হাঁটতে পারি না, জল জমে আসে।
জল আসে বর্ষার দিনে তখন আমরা কি করে যাই কি কোন কইতে দেব বিধায়ক কে গেল আমরা দেখলো না কেন গ্রামবাসীরা কেন এত উত্তেজিত বিশেষ করে 2021 সালে যখন নির্বাচন হয় তখন এখানকার বিজেপির যে বিধায়ক বরণচন্দ্র বর্মন ও পাড়া পাড়া ঢুকতো ভোটের কথা বলতো উন্নয়নের কথা বলতো বিভিন্ন কারণ কথা বলে এখানকার মানুষ কিন্তু বিজেপিকে ভোটটা দিয়েছিল অর্থাৎ বরণ বর্মনকেই ভোটটা দিয়েছিল যাওয়ার পরে আজকে আড়াই বছর পার হতে চললো পূজাগুলো শারদীয় দুর্গাপূজা হলো উৎসব হলো অনেক কিছু হলো এক ওনাকে কিন্তু এলাকার মানুষ খলিশামারি শীতলকুচি ব্লকের কোনো এলাকার মানুষ কিন্তু তা ওনাকে পাচ্ছেন না তাই মানুষের অভিযোগ প্রত্যেকটা এরিয়ায় বিশেষ করে প্রত্যেকটা অঞ্চল এবং শীতলকুচি ব্লক ব্যাপী সবারই কথা একটাই যে আমরা বরেন আমাদের বিধায়ককে আমরা খুঁজে পাচ্ছি না কেউ যদি আমাদের বিধায়ককে খুঁজে দিতে পারে আমরা তাকে পুরস্কৃত করব বিষয় অভিযোগটা কি 100 দিনের কাজের টাকা পাচ্ছে না মানুষেরা রাস্তাঘাট পাচ্ছে না বিদ্যুতের ভালো পরিষেবা পাচ্ছে না বিশেষ করে আবাসনের টাকা পাচ্ছে না এই অভিযোগগুলো এই লোকগুলো মোটামুটি দুই আড়াই তিন বছর থেকে খুব মানে হয়রানি হচ্ছে বিশেষ করে সার্ভে হচ্ছে আবাসন যে ঘরগুলোর জন্য অনেকবার সার্ভে হলো প্রত্যেকটা বাড়িতে বাড়িতে এসে দেখলো দেখার পরে মোদীর যে সরকার অর্থাৎ বিজেপি নামক যে সরকারটা কেন্দ্রে আছে এরা তো সাধারণ মানুষ তার বোঝে না যে হয়তো এখানে বাংলা সরকার আছে মামাটি মানুষের সরকার মমতা ব্যানার্জি হয়তো সে বোধহয় 100 দিনের কাজের টাকা কিংবা আবাসনের টাকা দেন কিন্তু ওনাদের এখন বুঝতে পেরেছে যে আমরা যখন 100 দিনের কাজের জন্য আন্দোলনের জন্য দিল্লিতে আমাদের প্রিয় নেতা অভিষেক ব্যানার্জি যখন ধর্নায় বসলেন তখন সাধারণ মানুষের একটা কিন্তু মানে বিশ্বাসযোগ্য যে না এটা টাকা কেন্দ্রের সরকারেই দেয় যার জন্য আজকে গ্রামের মানুষ কেন্দ্র সরকার বরণ বর্মনের বিরুদ্ধে যে বরণ বর্মনকে আমরা চাই বরণকে পেলে আমরা কিন্তু তাকে আমাদের অভিযোগগুলো আমরা তাকে জানাবো এবং বলবো আমাদের টাকা 100 দিনের কাজের টাকা কেন বন্ধ হলো প্রত্যেকটা রাজ্যেই 100 দিনের কাজের টাকা দেওয়া হচ্ছে কিন্তু পশ্চিমবঙ্গের বাংলার মানুষকে কেন টাকা দেওয়া হচ্ছে না এর প্রতিবাদে কিন্তু সারা শীতলকুচি কেন সারা বাংলার মানুষ আজকে সোচ্চার হয়েছেন বিজেপি সরকারের বিরুদ্ধে আপনার নাম আমার নাম হচ্ছে সুব্রত কুমার রায় শীতলকুচি ব্লক এসসিসি ওবিসি সেলের সর্বভৌত ব্লক কমিটিতে আমি আছি শীতলকুচি ব্লকের এবং ব্লক তৃণমূল কংগ্রেসের সম্পাদক হিসেবেও আছি এবং বিগত দিনে পঞ্চায়েত সমিতির 10 বছর আমি কর্মাধ্যক্ষ ছিলাম এই আমার নমস্কার বছর হয়ে গেলে কল দিছে এখনো জল আসে নাই জলের কোনো ব্যবস্থা নাই জল কবে আসবে তার তো কোনো ইস্যু নাই কলে তো আমাদের ভাঙিয়ে গেল তার জল নাই বরেন্দ্রনাথ তো দেখাই নাই বিধায়ককে দেখাই নাই ভোটের আগে ও আসছিল ভোটের জন্য এখন তো দেখাই পাওয়া যায় না আধার কার্ড নিয়ে গেছে সবকিছু নিয়ে গেছে ডকুমেন্ট জেরক্স করে শীতলকুচি এলজেএম মেডিসিন হাউসে সমস্ত ওষুধে 15% ছাড় আজই আসুন আর আপনার প্রয়োজনীয় ওষুধ নিয়ে যান এলজেএম মেডিসিন হাউস থেকে গত 29 জানুয়ারি এলজেএম মেডিসিন হাউসের পথ চলা শুরু হয়েছে সেবামূলক কাজ করার উদ্দেশ্যে তাদের এই প্রয়াস এই প্রতিষ্ঠানের কর্ণধর মৃদুল ইসলাম জানায় শীতলকুচি এলাকার সামাজিক অর্থনৈতিক অবস্থার কথা ভেবে আমরা এলজেএম মেডিসিন হাউসটি তৈরি করেছি এখানে আজীবন সমস্ত ওষুধপত্রে 15% ছাড়ের ব্যবস্থা রয়েছে আমাদের মূল লক্ষ্য অর্থ নয় সেবা করার জন্যই আমরা এই উদ্যোগ গ্রহণ করেছি এখানে আগামী দিনে সেবামূলক কাজ করতে চাই আমরা আমাদের সামনের দিনের লক্ষ্য অসহায় মানুষদের পাশে দাঁড়ানো
এলজেএম মেডিসিন হাউজে খুচরো এবং পাইকারি মূল্যে সমস্ত ধরনের ওষুধ এখানে পাওয়া যায়। এই এলজেএম মেডিসিন হাউজে কোচবিহার থেকে বিশিষ্ট ডাক্তার স্নায়ুরোগ বিশেষজ্ঞ গর্গ বসু প্রতি মাসে চতুর্থ বৃহস্পতিবার সকাল 11টা থেকে দুপুর 2টা পর্যন্ত রোগী দেখেন। এর পাশাপাশি স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ ডাক্তার মোহিত জৈন রোগী দেখেন প্রতি মাসে দ্বিতীয় ও চতুর্থ শুক্রবার সকাল 11টা থেকে দুপুর 2টা পর্যন্ত। নাক কান গলা বিশেষজ্ঞ ডক্টর বাপন দেবনাথ প্রতি মঙ্গলবার দুপুর 2টো থেকে রোগী দেখেন। জেনারেল সার্জন ডক্টর দেবাশিস রায় প্রতি শনিবার দুপুর 12টা থেকে এলজেএম মেডিসিন হাউজে রোগী দেখেন। আমাদের ঠিকানা এলজেএম মেডিসিন হাউস, বিএসএনএল অফিস বাইলেন, শীতলকুচি টেলিফোন এক্সচেঞ্জ অফিসের পেছনে। আমাদের যোগাযোগ নম্বর 8918578865 অথবা 8101474।